সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। বর্তমানে করোনার কবলে দুর্বিষহ গোটা দেশ, তার সঙ্গে লকডাউন, একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন দিব্যজ্যোতি এবং তার বন্ধুরা। ত্রাণ নিয়ে সুন্দরবনে পৌঁছে গেলেন, মানুষের হাতে খাবার জামা কাপড় তুলে দিলেন। এইভাবে অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন দিব্য ও তার বন্ধুরা।